দত্তারের নাম কেউ নাই এই বেড়া, এত জোরে বলছে না বেড়া, এখন তো মানুষ সজাগ হয়ে দিত বেড়া। হ্যাঁ আরে সে কি গেঞ্জি পিনছ? এই গেঞ্জি খুল, এই গেঞ্জি খুল, 10 মাইল দূরত্বে এই গেঞ্জি দেওয়া যাবো মানছি, চুরি করবার চল আমার আমার সাথে। আমার বাড়ি চুরি করবার আছে কোন বান্দির পুত্রে? এই খারো 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 কমাই দিব না আমি দেখি কাল তো মনে করছিলাম তুই ধরা খেয়াল চস, তোর এই ভুরি লইয়া তুই কেমনে ফলাইলি, তুই চিন্তাটাই করি। উস্তাদ আমি এমনি শিষ্য না, আমার কেমনে ধরা খাইব? আমি তো চিন্তা আসছিলাম অন্যের লইয়া, অন্যের কি দৈরা বাটাম বুটাম দিল নাকি? আমারে কেমনে ধরবো, আমি বুড়া হইলে কি হবো? আমার আত্মাটা অনো ডাডি আছে বেটা। কান্ন না, শুনলে আর সয় না, এই বাপজাদার পেশা আজকে করতে করতে আমার বয়স অনেক বেড়ে গেছে, তো আমার শুনলে আর কোনো কিছুই কয় না। ও কষে কি করি, এবার কয়দিন চলাম? উস্তাদ একটা কাম করি, আন্যের তখন বয়স হইছে, তখন আন্য ছুট্টা রে আমার লয়ে কামে লাগাই দিন। আরে তো কর্মার দিন দিন বানাই লাইনি, অনেক একটু যদি আমার লয়ে কাজে লাগাই দিতাম, যদি একটু একটু শিয়ে এটাই তো অনেক কিছু আইনের লাভ। কানব না, কথাটা ঠিকই কইসস, আজকে তো এরে গামে লাগাই দেব তোর লগে, সব কিছু শিয়াইবি তুই, আমি যা বিদ্যা শিয়াইছি সব বিদ্যা শিয়াইবি। তোমরা সবাই না আসো, আমরা কিন্তু সবাই চুরের বংশধর। আমি নিজে অসুর, আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী সুর, তোমরা কিন্তু বাপদাদা চোদ্দ গোষ্ঠী সুর, চুরের প্রতি কিন্তু ধর্ম কানুন আছে, তোমরা জানো কিছু? হ্যাঁ না জানো না, এর জন্য কিন্তু তোমার বাপ মা আমার কাছে পরবার লেগে পাড়াইছে। তোমার সবরটা শিখতে হইব সরকার, আপনি সবরটা দিলাম করে শিখাই দিন সবাই কারো। আচ্ছা জানো আমাদের সমাজকে উন্নতি করবাম, উন্নতি করবাম। হ্যাঁ সবাই বসো। দ্বিতীয় উপায় বুঝছো কি, এই যে জিনিসটা, এই জিনিসটা ছাড়া তোমার চুরি করার হয় না? লিঙ্গি মারবা, এই তুমি সাত কুলো দেখেছি তোমার, এই তুমি সবাই দেখো কি করি আমি, এটা দেখছো কি, এটা হলো কদুর তেল, এটা কদুর তেল ছিল তোমার আম কি মারুন লাগে দেখবা। বুঝছ কালকে তোমরা লঙ্গি বিন দেবা খালি গে বাড়িতে।
মেরে দেখছ আমরা বাইতে কেন বই আড্ডাইতেছে চল। কিসে ভাই মাথাটা গরম হয়ে গেছে কিন্তু কি হয়েছে মানে এই তোর কি কাম কাজ নাই সারাদিন হইতে তোস যেন হচ্ছে এনেকে যে ঘোরাফেরা করস তোর কাম নাই হ্যাঁ বাপজাদার নাম কি রাউন লাগতো না তোর কারণে বাপ্পা উড়বে দেখে কষ্ট হইতেছে এই যে হনুমান রে দেখ হনুমান সকালবেলা দুইটা আশ্চুরি করে আইছে তুই কি করছস তোর কি চুরিদারি করুন লাগতো না বাপজাদার বিদ্যাশীল লাগতো না চুরিদারি সে আইস হয়ে গেছে তুই চুরি উঠিস না কি করবি তুই কি করে খাইবি আমি মরে গেলে কয়দিন চলবি তুই দেখবি কেমনে চুরি করে বাপ দাদার মানি যত রাখবার লেগে এখন চুরি করুন লাগবো সামনে দোকান আছে ঘুরতে কিবা তেল মারা যা এটা বুদ্ধি কর কথা খারাপ কইছিস না তোহান থেকে তেল মারা চল তেল ছিয়ানছি তেল বিক্রি তো করতেছি যে আমরা হাজার টাকা মাইলা হয়ে তেলগুলো হয়ে যায় আমার মনে হচ্ছে কারো আগে তেল ভাই তেল হয়েছিল আমি এত বুঝেছি আচ্ছা মনে হয় কেরাসিন বেশি বন্ধ করতেছে সামনে আমি আগে গেছিলাম রে আমার দ্বারা চুরি জারি হইতো না আমি তো বাইরে কইছিলাম ভাই তো হইল না ভাই কে কানা চেকমে কি হয়েছে উস্তাদ এইটা দিছে এইটা কি কইলি হাফে কাম মারছে কিবা হাফে কাম দিছে কই হাফে কাম দিছে হ্যাঁ আরে হাফে কামড় দিছে না মুরগে ঠোর দিছে কান শোনার কি মুরগে কেমনে ঠোর মারে হ্যাঁ চুরি করা শিখলি না এই কান ভোনা তোরা চুরি করা সে আস না ভালো করে তুই থাকতে মুরগি ঠোর দে কেমনে প্রথমে তুই যাইতি না খর প্রথমে তুই ঢুকতি ওস্তাদ হ্যাঁ একটু বাজাই থাক বাজাইছিলাম তুই কি পুরুষ তুই তো পুরুষই না বাপজাদার নাম তোরা আবাইতি না মুরগে ঠোর খাইছ চুরি করবার দেয়া বউ
সবাই গো। আজকে দেখো চারটা মিনিটে আইসো, মনে আছে তোমার সুরের বাচ্চা? এই পোশাকটা হলো সুরের পোশাক। আমি তো কষ্টের মধ্যে আছি। আমি তো তোর শিখাইছি, এই উস্তাদের তো শিখে গেলাম অনেক কিছু। তুই কি মাস্টার হয়ে গান লাগাইছে বসছি? দুই দিন ক্লাস করলাম, দুই দিন ক্লাসে সবার আগে ছেড়ে দিল আমাদের। তোমার ভাই এত রসুন, তুমি এটা কি পোশাক পিন্ধাইছো? ইস্টাইলিশ পোশাক পিন্ধাইছো তোমার বড়। এটা কি সবারই পুরান লুঙ্গি, তোর নতুন লুঙ্গি কে? সর্দার পাশের বাড়ির আব্দুল কদ্দুস বয়াতে লুঙ্গি কিনতে সয়াতে বুঝুন, আব্দুল কদ্দুস বয়াতে একটু নতুন লুঙ্গি কিনা আজকে তোমার নতুন কিছু শিয়া বুঝছো, নতুন অনেক কিছু শিয়ার হয়ে আছে। আপনি কিছু কথা বলবেন সর্দার আমি আপনার একটা প্রশ্ন করি। আমি কি রাজা শুন, এটা কোনো ব্যাপার হলো? কালকে তোমার আমি শুরু করে দেন। কালকে সর্দার এই কথাই রইলো, তোমরা কি কও? না কালি আছে আচ্ছা, তুমি আমরা চুরি করবার আইসো খারো, তোমাদের দেহ দরগাম তুমি ঘর আনতেছো তোমার খারো, আমি আইতাছি। লাভ নাই, তুমি আমার তাই দরা হয়ে গেছো।
দেখতাছি দেখতাছি হুশিয়ার দেখতাছি না তুই হুত অবস্থা দেখতেছি কপালে মনে খারাপই আছে থাকা মনে সাহস চুরি করবাকে তোরা খেয়ালছি সবাই কি রুম আস আরে না রে অটো দে অ্যাক্সিডেন্ট করছি আমি বুঝি 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 কালকে রাইতে যে মুনির মা মারজা মারজা ভাড়া দিছে এটা কিন্তু কালকে রাইতে আমরা টের পেয়েছি বুঝছেন না চুরি করবার একদিন চুরি করবার খাইছি পড়াইতেছি এটাও গেল গা উস্তাদ উস্তাদ ওই যে একটা ছাগল যাইতেছে কি করবা কস তাইলে আমি আজকে মারা দিই চল সামনে লোক সামনে লোক ইস ছাগলটা যে কই গেল এইদিকে একটা ছাগল দেখছো না পাই না মানে ছাগল টাগল দেখছি না কি হয়েছে জায়গার ভিতরে কামড় দিয়েছে সব ঠিক হয়ে যাবে একলাই আসছেন রুগীর সঙ্গে কেউ আসে না স্যার আমার সাথে কেউ আসেন এখন স্যার আমি একলাই একা তো সামলাতে পারবেন না ওনাকে একটু সহ্য করুন স্যার একটু শক্ত ভাবে ধরেন অবস্থা তো জটিল তাড়াতাড়ি করুন জটিল কেস আমার বাপের জন্য ওইরকম রুগী দেখি নাই একটু শক্ত ভাবে ধরেন উনি চিৎকার করতে পারে আমার জীবনের ইতিহাসে এরম রুগী আর পাইনি ভালো ভাবে ধরেন